প্রথমে প্রক্সি হেল্পার লিখে সার্চ করবেন, প্রক্সি হেল্পার, প্রক্সি, প্রক্সি হেল্পার। এরপর প্রথম যে লিঙ্কটা সেটাতে ক্লিক দিবেন। তারপরে অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোম, তারপরে অ্যাড টু, তারপরে হচ্ছে তারপর ডান। এই যে এভাবে যখন আসবে এখানে হচ্ছে প্রক্স এইচডি বা ফাইভ পিএক্সির যেটা আছে পোর্ট নাম্বারটা এটা, আর প্রক্সির যে সামনের সামনেরটুকু এখানে আর পোর্ট নাম্বারটা এখানে। আচ্ছা, তারপর দেওয়ার পর এখান থেকে এটা কেটে এখানে এখানে ক্লিক দিয়ে আপনি পিন আপ করে নেবেন। আগে পিন আপ করে নেওয়ার পর পিন আপ করার পর এখানে মোর অপশনে ক্লিক দিবেন। মোর অপশন, এই যে অপশন, অপশনে আসার পর প্রক্সির যে নাম্বারটা থাকবে আর কি, নাম্বার সামনের যে সংখ্যাটুকু সেটা এখানে দিবেন, সক্স প্রক্সি এখানে, আর বাকি পোর্ট নাম্বারটা এই জায়গায়। এখানে দেওয়ার পরে এখানে ক্লিক দিবেন, এখানে ক্লিক দেওয়ার পর অটো অটো ডিরেক্টে ক্লিক দিবেন, অটো ডিরেক্টে ক্লিক ক্লিক দিবেন, দিলে ওকে। এই নীল কালার যদি হয় তাহলে মনে করবেন যে এটা হচ্ছে কানেক্টেড আছে, আর নীল কালার না হলে এরকম কালার থাকলে কানেক্টেড নাই, নীল কালার থাকতে হবে। ওকে।